আসসালামু আলাইকুম পার্সন বার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আমি আজকে চলে এসেছি একটি কাউ ফার্মে তো আপনাদের আছে কিছু এখানে কাউ ফার্মের একটা প্রতিবেদন করব। গরু খামার করতে গেলে এবং গরু লালন পালন করতে গেলে এবং গরুর খাবার গরুর বিভিন্ন রকমের গরমে কীভাবে যত্ন নিতে হবে এবং গরুর দুধে ফ্যাট বৃদ্ধি প্রক্রিয়া তো কাছ থেকে বাকি কথা শুনবো চলুন প্রথমে আমরা আঙ্কেলের ফার্মটা কিছু ঘুরে দেখি তারপর আঙ্কেলের সাথে এই প্রসঙ্গে আলোচনা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন আপডেট ভিডিও দেখার জন্য পাশের বেলা বাজিয়ে দেবেন আর ভিডিও ডিসক্রিপশনে আঙ্কেলের ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিওতে ঠিকানা দেওয়া থাকবে আপনাদের প্রয়োজনে আঙ্কেলের সাথে ফোনে এবং ওনার কাউ ফার্মে এসে আপনারা যে কোনো ধরনের সমস্যার সমাধান হতে পারে এই জন্য আপনারা আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে সুস্থ আছি এবং ভালো আছি ঈদ কেমন কাটাইলেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ঈদটা অনেক আনন্দই কাটছে আগের দিন রাতে একটু বিব্রত কর অবস্থায় পড়ছেন আর কি জি ওই দিনকে একটু সমস্যা হইছে বলতেছে যে আজকে চান রাত না আবার হুট করে রাতে বারোটার দিকে একটার দিকে বলতেছে যে আজকেই চান রাত আপনার কাছে কিছু আর কি আমার প্রশ্ন ছিল গরু লালন পালন ব্যাপারে যে গরু কিভাবে পাললে লাভজনক হবে এবং এর ভ্যাকসিন তারপরে কিভাবে গরু মোটা তাজা করণ এবং গরুরে কি কিভাবে খাবার দাবার দিলে গরুর দুধে ফ্যাট বেশি হবে এই সম্বন্ধে আর কি আপনার সাথে একটু আলাপ আলোচনা করব তো আমার আসলে বাস্তব অভিজ্ঞতা তো অল্প কয়েকদিনের এর মধ্যে যেটুকু জানি এটুকু আপনাকে বলবো আর কি জি ধন্যবাদ আঙ্কেল তো আঙ্কেল এই গরমে আপনি গরুর যত্ন কিভাবে নিয়ে থাকেন গরমে আমার বড় গরু গুনা যেগুনা বড় গাবি গুনা জি গাবি গুনা আমি সকালে এদেরকে একবার দোয়া দি দুটু দোয়ানের জন্য হাফ গোসল করাই ফেলি জি এরপরে আবার বারোটার দিকে হাফ গোসল করাই দি জি দুইটার দিকে পূর্ণাঙ্গ গোসল করাই দুইটার দিকে হ্যাঁ এদেরকে তিনবার পানি পানি চর্চা করতে হয় আর ছোট মাঝারি গরুগুনাকে আমি একবারে দৈনিক গোসল করাই যাতে করি আমার ওই প্রত্যেকটা গরুর প্রত্যেকটা প্রতি দুইটা গরুর উপরে একটা করি পাখা আছে সিলিং ফ্যান ঘুরতেছে এটা প্রায় টোয়েন্টি ফোর আওয়ার্স এ ঘুরে মানে গরমের ভিতরে গরুর সব সময় মাথার উপরে ফ্যান থাকা লাগবে এবং আপনি খেয়াল করি দেখেন আমার ঘরগুনা সব উন্মুক্ত একবার করে চতুর পাশ খোলা বাতাস আসলেই বাতাসও পাবে পাখার বাতাস বাতাসও পাবে অনেক সময় গরুর লক্ষণ মানে গরুর মানে লক্ষণ দেখে বোঝা যায় আসলে গরুর কি অসুখ হয়েছে তো এইটা ব্যাপারে বলবেন যে গরুর কিরকম লক্ষণ দেখলে বুঝতে পারেন যে গরুর মানে কি ধরনের অসুবিধা হয়েছে এই যে আপনি এখন দেখলেন জি এখন দেখলেন আমার একটা গাবি বাসুর এটা গাবি বাসুর মানে এক বছরের বাচ্চা এক বছরের একটু বেশি সময় হয়েছে বাচ্চা এটা বেশি খেয়ে ফেলছে বেশি খেয়ে সে এখন মানুষের যে রকম অতিরিক্ত খাওয়ার পর সে নড়াচড়া করতে পারে না তার বমিটিন বমিটিন ভাব হয় মাথা ঘুরায় কিংবা সে অস্বস্তি বোধ করে এটাও এমনি ভাবে অস্বস্তি বোধ করছে তার একবার বমি হইছে এর বা একবার পছরা হয়েছে একবার পায়খানা হয়েছে এরপরে আমরা লোকাল ট্রিটমেন্ট আর কি তাৎক্ষণিক একটু আদার রস আর লবণ খাওয়াই দিছি এটা আস্তে আস্তে সুস্থ সুস্থ হয়ে হয়ে যাবে যাবে প্রথম শুরুতেই গাভি কিনা ভালো নাকি তিন চারটা বকনা অথবা বাছুর কিনা ভালো এইটা হলো যে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি আমরা আমরা বকনা দিয়ে স্টার্ট করছি আমরা মিলিটারি ফার্ম থেকে ছাবাদ এখান থেকে আমরা প্রথমে দুই দিনে দুই দফায় পঁয়ত্রিশটা বকনা বাচ্চা কিনছি এবং সার এবং গাবি দুইটা বাচ্চায় দুইটাই কিনছি এগুনে আমাদের আঠারো হাজার থেকে তেইশ পঁচিশ হাজার টাকা পর্যন্ত প্রতিটা রকশান বেলু পড়ছে এই গরুগুনে আমি আপনাকে বলি বেলু এবং যে লাভজনক কেন বলি আমরা গত সেপ্টেম্বর মাসে প্রথম লট কিনছি নভেম্বর মাসে দ্বিতীয় লট কিনছি এই লটের বাছুরগুনা এখন আমার গরম হবে গরম হওয়া মানে এদের এদের বিট নেওয়ার জন্য বিট নেওয়ার জন্য তারা তাদের স্যাক্স আসবে এটা হয়তো পনেরো দিন এক মাসের ভিতর আসবে এরকম ছয়টা গরু আছে এবং এগুনা এত কোয়ালিটির জাতের গরু এগুনা ধরেন এগুনা প্রেগনেন্ট হইলে এটা লক্ষ টাকা দাম তো সুতরাং বুঝেন আমার বাইশ হাজার টাকার গরু প্রেগনেন্ট হইলে লক্ষ টাকা দাম এরকম আমার কাছে আমার এখানে এখন দুই মাসের ভিতর প্রেগনেন্ট হবে দশ টাকা বি আছে বাচ্চা আছে দশ টাকা বি বাচ্চা আমি দেখাই দিব আপনাদেরকে আর সার বাচ্চর গুণা এই দিয়ে আমি সব গুণা বিক্রি করতে পারব ছোট বড় ছোট আকারে রয়েছে এখনো আগামী বছর বিক্রি করলে বেশি লাভবান হবো কিন্তু এটা এক বছর পাইলা লাভ না আমি এই বিক্রি করে ফেলব আপনি প্রথম আপনার কয়টি গরু যে স্টার্ট করছিলেন এবং এখন আপনার বর্তমান আপনার খামারে কয়টি গরু আছে ওই যে আমি বলছি না বকনা আর সার বাচ্চা আমি দুই লটে ৩৫টা কেনছি এর মধ্যে এমন ছোট ছোট বাচ্চা ওরা ঢুকে দিছে লটে যার জন্য এগুনারে শীতের সময় আমি রক্ষা করতে পারিনি তিনটা বাচ্চা আমার এই ঠান্ডা জ্বরে মারা গেছে এখন বত্রিশটা আছে এই বত্রিশটা দিয়ে মিল গিভিং কাউ আঙ্কেল আপনার বর্তমানে কয়টি সার গরু আছে নয়টা নয়টা গরু আছে ঈদে আঙ্কেল সেল করার মতন কি কোনো সার গরু মানে মোটা তাজাকরণ করতেছেন না আমার এই নয়টা সার গরুকে আমি ওয়েতে ওয়েতে একটু বেশি বেশি খাবার দিয়ে যত্ন করে বিক্রি করতে পারি এই এইভাবে তাদেরকে লালন পালন করতেছি আমি এক সপ্তাহ দশ দিনের ভিতরে আরো দশ পনেরোটা সার অথবা বলদ গরু কিনবো ঈদের জন্য ঈদের জন্য তো গরুর দুধে ফ্যাট বাড়ানোর জন্য কি ধরনের খাবার খাওয়ালে গরুর দুধে ফ্যাটটা বাড়ে এটা আমাদের দেশের ছোট ন আকারের প্রবাদ এবং এটা আমাদের গুণীজনদের কথা গরুর গাছে মুখে দুধ গরু যদি আপনি কাঁচা গাছ খাওয়ান তাহলে দুধ বৃদ্ধি হবে ঘনত্ব বাড়বে এটা অবশ্যই সত্য কথা তা আমরা এখানে এত কাঁচা গাছ পাই না তবুও আমি ডেলি একটা গাভীকে মিনিমাম পনেরো কেজি হইতে বিশ কেজি কাঁচা গাছ খাওয়াই যেহেতু আমি এই নদীর পাড়ে কিংবা এখানে বিরাট খালি মাঠ রয়ে গেছে এখানে সুযোগ আছে আমার যে কাঁচা গাছ কালেকশান কিন্তু সমস্যা হইল আপনাকে অন্যদিকে নিয়ে যাচ্ছি এই গরুর লাইনে লেবার প্রবলেম হলো বড় প্রবলেম লেবার এই লাইনে লেবার পাওয়া যায় না আর আমাদের দেশের লোকজন আলছি এরা সাধারণত এত হার্ড কাজ করতে চায় না তো এই দুই দশ দিন এক মাস দুই মাস করে চলে যায় এখানে প্রবলেম না হয় গরুর গাভীর যে গাভীর দেড় কেজি দুধ দেওয়ার কথা দশ কেজি দুধ দেওয়ার কথা বারো কেজি উঠানো কোন বিষয় নাই আপনি দশ কেজি গাছ বেশি খাওয়াইলে দুই কেজি দুধ বেশি উঠবে কাঁচা ঘাসের উপরে গরুর দুধ বৃদ্ধি হয় আর ডিপেন্ড ডিপেন্ড এখন আমরা এইখানে ধরেন তিরিশ লিটার পানি দুই বিভিন্ন বুসি খৈল জাও তারপরে যাই আপনার সয়াবিন ভুট্টা এসব বিভিন্ন বিভিন্ন উপাদান মিক্সড করে আমরা তাদেরকে সকালবেলা মিনিমাস একটা গাভীকে বিশ লিটার বিকালে বিশ লিটার পানি খাওয়াই এগুলো মিক্স করে প্রেক্ষিতে গাভীর স্বাস্থ্য ভালো থাকে এবং একটা গাভীর কথায় আছে এবং আমাদের এই এখানে যারা এগ্রিকালচারিস্ট এই পশুপালন বিশেষজ্ঞ ওদের কথা যে তিরিশ হতে চল্লিশ কেজি গাভীকে দৈনিক চল্লিশ চল্লিশ পঞ্চাশ কেজি একটা গাভীকে দৈনিক পানি খাওয়াই দেওয়া তা আমরা সেই প্রক্রিয়ায় অবলম্বন করছি দুই বেলায় আমরা পানি টানি খাওয়াই এবং এ কিছু খড় খাওয়াই এরপরে কাঁচা ঘাস যতটুকু সম্ভব হয় যে খাওয়াই আঙ্কেল মা মানে মা গরু বা বাছুর এদেরকে খাবার একই টাইপের না একটু আলাদা হয়ে থাকে মা বাছুর জি মা বাসুর এদের কি খাবার একই রকম না আলাদা আলাদা না ওই যে গরুর যে বাচ্চাটা গরু দুধ দেয় তার বাচ্চাটা বাচ্চাটা জি না তার বাচ্চা বাচ্চাটা তার কাছ থেকে দুধ খায় এরপরে যখন সেই ঘাস খাওয়া আরম্ভ করে তখন তাকে আমরা কাঁচা ঘাস কুচি কুচি করে কুচি কুচি করে কেটে দি আবার একটু খড় বুসি পানি দিয়ে দিয়ে তার পানির পিপাসা যাতে না হয় এবং পানিটা যেন সেই পায় এটাও করি আমরা খামার শুরু করার আগে কি করণীয় গরুর খামার শুরু করার আগে আমার মনে হয় জানো আপনাকে এই যে বিভিন্ন উপজেলা ও দপ্তর বিশেষ করে আমাদের এলাকা কি সাভার উপজেলা ও পশুপালন অধিদপ্তরে বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং হয় এখানে বিভিন্ন ই আছে পশুপালন অধিদপ্তর সাভার ডাইরি ফার্ম সাভার মিলিটারি ডাইরি ফার্ম এইগুলাতে বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষণমূলক ইয়ে হয় ট্রেনিং হয় এইসব ট্রেনিং গিয়ে একটু বেসিক নলেজ গ্রো করানো আমি মনে করি যে যিনি যিনি খামার করবেন তার আমার মনে হয় দরকার এবং খামার করবেন কিংবা খামারটা লালন পালন করবেন তার এই বেসিক নলেজটা নেওয়া দরকার এরপরে ঘর দরজা গুণা আবার আমি মতে আমার মতে আমি যেমন ডক্টর জাহাঙ্গীর দিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা দেয় খামার বাড়ি ঢাকা এখানে ওনার ইনস্ট্রাকশানে ওনাকে নিয়ে আসছি আমার এই খামারে আইনে ওনার ইনস্ট্রাকশানে আমি ঘরগুনা করছি ঘরগুনা গ্যাপ থাকতে হবে এবং ওপেন থাকতে হবে খোলা থাকে দক্ষিণমুখী হইতে হবে খোলা থাকতে হবে এবং গাছ যদি থাকে একটুখানি ভালো আর না থাকলে কোনো অসুবিধা নাই তবে খোলা থাকতে হবে আমার এখানে খুব খোলা কিন্তু আমার একটু সমস্যা হয়েছে জাগার স্পেসের জন্য আমি দক্ষিণে একটুখানি দুই পাঁচটা দুই তিনটা খড়ের পাড়া আপনারা দেখতে পারতেছেন দিয়ে একটু বাতাসের প্রতিবন্ধকতা হয়েছে তবে তেমন না এখনো আমার এখানে পর্যাপ্ত বাতাস আছে এবং এই ফার্মটা ভিতরে ঠান্ডা কিভাবে গরুর খামার পরিচালনা করলে গরুর খামার লাভজনক হবে গরু ফারাম খামার লাভজনক আহামরি কিছু নাই এটা অনেকে শখে করে আমাদের দেশে অনেক বিত্তবান লোক আছে তারা বিভিন্ন কৌশলে কৌশল করে সরকারি ঋণ টিন নেওয়ার জন্য অনেকে করে কিন্তু আমরা সেই পর্যায়ে নয় এবং ওই ইন্টেনশন আমাদের নাই সাধারণ পাবলিক যারা দুই দশটা বিশটা পঞ্চাশটা গরু পালে এবং সরকারি যে নিয়ম কারণ এটা ফুলফিল করতে পারে না সুতরাং গ্রিনেরও আওতায় যাইতে পারে না আমরা এখানে যে করছি এটা হলো যে আহামরি কোনো লাভজনক লাভ হবে তা নয় আমরা যেমন দশটা গরু এখন পালতেছি আমি সকাল বিকাল একশো কেজি দুধ পাই এই দুধ বাজারজাত করার নিজে বাজারজাত করলে ভালো নিজে বাজার করলে আমি সত্তর আশি টাকা করে দুধ বিক্রি করতে পারি প্যাকেটিং ট্যাকেটিং করে কিন্তু সিনসিয়ারলি হয় না বিদায় জামিলা আমি এখনো যাই নাই তবে আমি এই দুধগুলো আমি এখানে বিক্রি করে ফেলতেছি টাকা টাকা পয়সা পয়সা লিটার লিটার হ্যাঁ কেজি 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 দ্যাট ইজ একুশ টাকা মন মন দামে বিক্রি করে ফেলতেছি তা আমি আমার আমি দেখতেছি আমার পোষাইতেছে না যার জন্য ইভিনিং এর তিরিশ পঁয়ত্রিশ লিটার যা দুধ হয় এটা আমি রাখা নিয়ে যাই এটা বোটলিং করিয়া এখন আমি বিক্রি করতেছি আর মানুষের খুব ডিম্যান্ড আছে এবং সেটা আশি টাকা দরে বিক্রি করতে যদি আমি ঢাকা শহরে নিয়ে এটা প্যাকিং করে সকালে দুধ সহ যদি আমি ইয়ে করি যথেষ্ট এখানে আমার পুরা প্রজেক্টের এই যে বাকি এই দশটা গাবি দশটা বাছুর বাদ দিয়ে বাকি চল্লিশটা বিয়াল্লিশটা গরুর ফিডিংয়ের একবারই সাফিসিয়ান্ট ফিডিংয়ের ব্যবস্থা হয়ে যায় আমার পকেট থেকে কোনো টাকা লাগে না কিন্তু এখন আমাদের পকেটটা আমার পকেট থেকে এখানে টোটাল খরচ আসে মান্থলি দেড় লক্ষ টাকার উপরে খাওয়া দাওয়া সহ স্টাফদের স্যালারি ওই জন্য মেসক্লিনিয়াস বিষয় যেমন ওই আজকে পানির লাইন ঠিক করতে চাই এখানে আমি চার হাজার টাকার শুধু মালে কিনছি যে এরকম ইনসিডেন্টাল অনেক এক্সপেন্স চলে আসে এগুনা দিলে আমাদের পকেট থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা মাঠে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লেগে যায় কিন্তু এটা যদি আমি দুধটা যদি ঢাকা শহরে নিয়ে মার্কেটিং ভালো গুড উইল নিয়ে মার্কেটিং করতে পারতাম তাহলে হয়তো আমার এই এই জিনিসটা আর লাগতো না ওই যে গরু যেগুনা আমার বাকাল গরু বড় হইতেছে প্রেগনেন্ট হইতেছে কিংবা এরা ইয়ের জন্য আপনার হ্যাঁ ঈদের জন্য কোরবানি এদের জন্য তৈরি হইতেছে এগুনায় যে আউটপুটটা আসবে যে লাভ আসবে এই এই লাভ লাভ দিয়ে আমরা লাভটা অনেক যদি এই পরিকল্পনা এই করা যায় আর কি কিন্তু আমি রিটায়ার্ড লোক বয়সও হয়ে গেছে আসলে এত ঝামেলা মনেও করি নাই এত ঝামেলা মনে করলে হয়তো আসতাম না কিন্তু এসে গেছি কিন্তু জামিলা মনে করতেছি তবু এই বৃদ্ধ বয়সে সকালে আসি বিকালে চলে যাই ফাঁকা ফাঁকে আসি না এই আমার স্টাফরা আমাকে একটু সহযোগিতা করে কখনো কখনো করে না মহা প্রবলেম।